ডিপিএলে আবু হায়দার রনির রেকর্ড লিস্টে ক্রিকেটে চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে এক ম্যাচে নিয়েছেন 7 উইকেট। বিকেএসপিতে গাজী টায়ার্সকে 9 উইকেটে হারিয়েছে আবু হায়দার রনির মোহামেডান। ফতুল্লায় লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তানজিম সাকিবের 5 উইকেটে বড় জয় পেয়েছে আবাহনী। আর সাইফ হাসানের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকে 73 রানে হারিয়েছে শেখ জামাল ডিসি। ডিপিএলে আজ ছিল পেসারদের জয় জয়কার। ফতুল্লা থেকে বিকেএসপি সবখানেই দাপট দেখিয়েছেন পেস বোলাররা। গাজী টায়ার্সকে তো স্রেফ একাই উড়িয়ে দিয়েছেন মোহামেডান পেসার আবু হায়দার রনি। 6 ওভারে 20 রান দিয়ে নিয়েছেন 7 উইকেট, যা ডিপিএলে এক ইনিংসে দ্বিতীয় সেরা বোলিং রেকর্ড। মোহামেডানের দুই বোলার আবু হায়দার ও নাসুম আহমেদ ছাড়া এই ম্যাচে আর কাউকেই বোলিং করতে হয়নি। আবু হায়দারের সমান 6 ওভারে সমান রান খরচায় 3 উইকেট নেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ। রনির আগুনে বোলিংয়ের দিনে মোহামেডান পেয়েছে উড়ন্ত জয়। 41 রান তারায় 9 উইকেট হাতে রেখে জিতে গেছে মাত্র 6 ওভার 2 বলে। ফতুল্লায় মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জ হার মানল আবাহনীর বাঘা বাঘা পেসারদের কাছে। শরীফুল, তাসকিন, তানজিম সাকিব এই তিনজন মিলে অ্যাকাউন্টে পুরেছেন রূপগঞ্জের 10 উইকেটই, যার 5টিই নিয়েছেন তরুণ পেসার তানজিম। লিস্ট এতে এটি তার সেকেন্ড ফাইফার। তিন পেসারের দাপটে মাশরাফিরা অলআউট হয়েছে মাত্র 99 রানে। লক্ষ্যে পৌঁছাতে মাত্র 10 ওভার 4 বল ব্যাটিং করতে হয়েছে আবাহনীকে। নাইম শেখ ও তাহিদ হৃদয়ের উইকেট হারালেও মোসাদ্দেক হোসেন সৈকতের বিধ্বংসী 48 এবং এনামুল বিজয়ের 37 রানের অপরাজিত ইনিংসে 8 উইকেটের জয় পেয়েছে আকাশি নীলরা। পেসারদের আলো ছড়ানোর দিনে ব্যাট হাতে রাঙিয়েছেন শেখ জামালের সাইফ হাসান। তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলেছেন 115 রানের দুর্দান্ত ইনিংস। তার দলও জয় পেয়েছে বড় ব্যবধানে। অনবদ্য শতক, 11তম শতকটা এবারে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।